রাজের দিকে দিকে পৌঁছে যাচ্ছে সুশিক্ষার আলো। শিক্ষার আলোকে রাজ্যের সর্বপ্রান্তে পৌঁছে দেওয়ার সংকল্পকে আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। দক্ষিণ ত্রিপুরাতেও দেখা যাচ্ছে ঠিক একই ছবি। বুধবার দক্ষিণ ত্রিপুরায় আশকর রহমানপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সঙ্গে তিনি এই বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেও বলে উল্লেখ করেছেন। একাধিক কর্মসূচি নিয়ে এদিন দক্ষিণ জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী। বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী। মানে অসুবিধা হয় ওখানে যেতে আসতে, না আস্তে আস্তে দেখো এটা প্রথমে আস্তে আস্তে উত্তীর্ণ অনেক উন্নত হয়েছে স্কুলটা, তো ধীরে ধীরে এমন হবে তোমাদের এই স্কুলই সেন্টার হয়ে যাবে, তো সময় সাপেক্ষ কিন্তু হবে আস্তে আস্তে। হ্যাঁ, আগে বাংলা মিডিয়াম থেকে এখন ইংলিশ মিডিয়াম হয়েছে, বিদ্যাজ্যোতি স্কুলে চুদা অন্তর্ভুক্ত হয়েছে, তো নিশ্চয়ই আমরা দেখবই না। আমাদের বিদ্যালয়ে আগে ছিল কিন্তু কিন্তু বর্তমানে আমাদের বিদ্যালয়ে প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে, তাই আমরা স্কুল ছুটি হয় আমাদের 4টায়, তো 4টার পরে সবাই স্কুলে একেবারে যায়, বাইরে থেকে আসতে পারে না, অনেকে বাইরে দূরে সমস্যা হয়, তো সেই জন্য আমরা চাই যে স্কুলে একজন ছায় যদি স্থায়ী গিয়ে শিক্ষক দেওয়া হয় তাহলে আমরা ভীষণ উপকৃত হব। হ্যাঁ, পিএ শিক্ষক চাই আমাদের, পিএ শিক্ষক পিআই পিআই স্যার আমাদের নেই স্যার, আছে যোগব্যায়াম করা এখানে জানি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় শেষে মুখ্যমন্ত্রী চলে যান ঋষিমুখ এইচএস স্কুলের সাথে সংযুক্ত এসটি বয়েজ হোস্টেলের উদ্বোধন করতে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও। সামাজিক মাধ্যমে এদিন মুখ্যমন্ত্রী বলেন, সর্বসমন্বয়ে শিক্ষার বিকাশে পরিকাঠামোর উন্নয়ন অন্যতম প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত বড়পাথারে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবনের দ্বারোদ্ঘাটন সমারোহে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করে বলেও এদিন উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।